আসসালামু আলাইকুম। মোবাইল কেনার পর থেকে এখনো পর্যন্ত যারা গুগল প্লে স্টোর আপডেট করেন নাই, তাদের মোবাইলগুলো অনেক স্লো কাজ করে এবং মাঝে মাঝে হ্যাং করে। গুগল প্লে স্টোর আপডেট করলে আপনার মোবাইলের স্পিড অনেকটাই বেড়ে যাবে। গুগল প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন অ্যাপস ইনস্টল করি এবং অ্যাপসের যখন নতুন ভার্সন আসে সেগুলো আমরা আপডেট করি। এখন কথা হচ্ছে গুগল প্লে স্টোর কীভাবে আপডেট করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই এখন দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। গুগল প্লে স্টোর আপডেট করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে ক্লিক করার পর ডান সাইডে উপরে যে দেখতেছেন এখানে এরকম একটা আইকন থাকবে। আমি আমার ছবি দিয়েছি, তাই এখানে আমার ছবি দেখাচ্ছে। আপনারা গুগল অ্যাকাউন্ট খোলার সময় যে ছবিটি ব্যবহার করেছেন সেটি এখানে দেখাবে। তো এই ছবির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে সেটিংস। সেটিংসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কয়েকটা অপশান আপনারা দেখতেছেন। একদম নিচে যে অপশানটি রয়েছে অ্যাবাউট, এই অপশানটির মধ্যে এখানে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন। তো এর নিচে লেখা রয়েছে আপডেট প্লে স্টোর। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর, এই লেখাটির উপরে ক্লিক করে আপনারা আপনাদের গুগল প্লে স্টোর আপডেট করে নেবেন। এখন আমি আমার এইখানে গুগল প্লে স্টোরের আপডেট প্লে স্টোর লেখাটির উপরে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখছেন এখানে লেখা রয়েছে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট, অর্থাৎ আমি যে গুগল প্লে স্টোরটি ব্যবহার করতেছি এই গুগল প্লে স্টোরটি অলরেডি আপডেট করা রয়েছে, আমার আর আপডেট করার প্রয়োজন নেই। তো আপনারাও এভাবে গিয়ে আপনাদের গুগল প্লে স্টোর আপডেট করা রয়েছে কিনা চেক করে নেবেন। আপডেট করা না থাকলে আপডেট করে নেবেন। এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আর গুগল প্লে স্টোরের আরও দুটি সেটিংস দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এখন আমি আবার আমার যে ছবিটি রয়েছে ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে প্লে প্রটেক্ট। প্লে প্রটেক্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে স্ক্রিন। এখান থেকে আমরা স্ক্রিন করে নিতে পারবো, অর্থাৎ আপনার মোবাইলে যদি কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে এভাবে স্ক্রিন করলে জেনে নিতে পারবেন ক্ষতিকর অ্যাপস কোনটি। আমার এখানে স্ক্রিন কমপ্লিট হয়ে গিয়েছে, আমার এখানে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশন তারা পায় না। আপনারাও আপনাদের মোবাইলে প্লে প্রটেক্টটি অন করে রাখবেন। প্লে প্রটেক্ট অন করার জন্য এখানে দেখুন উপরে সেটিংসের একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখুন এই যে দুটি অপশান এখানে অন করা রয়েছে, এগুলো যদি আপনাদের মোবাইলে অন করা না থাকে তাহলে আপনারা অন করে নেবেন। এছাড়াও গুগল প্লে স্টোরের আরেকটি সেটিংস আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটিংসে যাওয়ার জন্য ছবির উপরে আবার ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন প্রথমে রয়েছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসেস, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন আপডেট করার বাকি আছে কি না। যদি থাকে তাহলে এখানে এই যে দেখুন এখানে আমার দুটি অ্যাপস অলরেডি আপডেট করার বাকি রয়েছে, টু আপডেটস পেন্ডিং। আপনি এখানে আপডেট অলে ক্লিক করে দেবেন, তাহলে আপনার মোবাইলে যে অ্যাপসগুলো আপডেট করা নেই সেগুলো আপডেট হয়ে যাবে। এই যে দেখুন আপডেট অলরেডি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান, আর একটি লাইক দিন, ভিডিওটি একটি শেয়ার করে দিন, হয়তোবা আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে।